সকাল সকাল শ্রেয়া রেডি স্কুলে যাওয়ার জন্য। এই যে আমিও রেডি হয়ে গেলাম, শ্রেয়াকে স্কুলে দিয়ে আসি। এখন বাজে সকাল 7:30, আমরা রেডি হয়ে গেছি, চলো স্কুলে যাই। শ্রেয়াকে স্কুলে দিয়ে আমি সোজা চলে এসেছি কিচেনে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল সোয়াল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। শুরু করে দিলাম আজকে একটি নতুন ব্লগ, ব্র্যান্ড নিউ ব্লগ যাকে বলা যায়। তো আশা করি আজকে দিনটিও আমার পাশে থাকবেন। আর তো ফ্রেন্ডস, আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এবং বেল বাটনে ক্লিক করে দেবেন, যেন নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো চলুন আজকে কাজকর্ম বা যা যা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না ব্লগটি কতটুকু আপনাদের ভালো লাগবে, তো চেষ্টা করছি আপনাদের যেন ভালো লাগে। এখন আমি করে নিব একটু চা, চা খাবো। আর ও যে আওয়াজ, ধাপ 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 আওয়াজ, কনস্ট্রাকশনের কাজ চলছে অন্য আর একটি বিল্ডিংয়ে, তো ওরা ওদের মতো কাজ করুক। আমার মনে হয় এই বয়সটা আমি রাখতে পারবো কিনা জানি না, অথবা মিউটু করে দিতে হতে পারে। স্কুলে দিয়েই চা বসিয়ে দিলাম চা করার জন্য, আর এদিকে চা করে রান্নায় চলে যাব, রান্না করব। খুব তাড়াহুড়ো করে আজকে কাজগুলো সেরে নিতে হবে। ঢেঁড়স ভাজি করছি, ঢেঁড়স ভাজি শেষ হলে তারপরে করব হচ্ছে আমি টমেটোর খাট্টা। টমেটোর খাট্টা বলতে টমেটোর ডাল বা খাট্টা, যে যেটাই ইচ্ছে করে বলতে বলতে পারে। তবে শুধু টমেটো দিয়ে একটু রসুন দিয়ে সম্বার দিয়ে নিয়েছি, আর দ্যাটস ইট, আর কিছুই না, এর মধ্যে আর কিছু নেই। তেলের তেল তো অবশ্যই থাকবে। আর এদিকে সরিষা দিয়ে সাজনা দিয়ে, সাজনার প্রচুর দাম, মানে অল্প একটু সাজনা এনেছি, এটাকে দুই তরকারিতে দিলাম। এই যে এখানে পাঙ্গাস মাছের তরকারিও করে নিলাম মেয়েদের জন্য। আর সাজনা দিয়ে, সরিষা দিয়ে ভুনা করে নিচ্ছি, আমি আর আমার হাজবেন্ড খাবো, আর কেউ না। এদিকে কিন্তু আমি শ্রেয়াকে আনতেও আবার চলে যাব, এর জন্য রেডিও হয়ে নিয়েছি। শ্রেয়াকে এনে শ্রেয়ার শাওয়ার করিয়ে ওর খাবার রেডি করে নিলাম। ওকে ভাত মেখে দিতে হয়, কারণ ও এক একা ভাত মাখতে পারে না। তো ভাত মেখে দিয়ে ওকে ভাতটা ওর রুমে নিয়ে দিচ্ছি, কারণ সে শাওয়ার করে এসেই বসে বসে টিভি দেখছে। টিভি দেখায় সে ব্যস্ত, তার খাওয়ার কথা সে ভুলে গেছে অলরেডি। তো যথারীতি ওকে খাবার দিয়ে আমি আমার কাজে চলে গেলাম। তা এভাবে সারাটা দিন আমার কেটে যায়। এর মধ্যে আমিও খাওয়া দাওয়া করে নিব। আমি বড় মেয়ে খাওয়া দাওয়া শেষ করে এই যে কাজকর্মগুলো, ঘরে মানে এই কাঁথা টাথা, কম্বল টম্বল সব ভাঁজ করা, যেগুলো ধোয়া হয়েছিল এগুলো ভাঁজ করছি। ইচ্ছে করে না, একদম ইচ্ছে করে না আমার ঘরের এই কাপড় চোপড় ভাঁজ করতে। কেন জানি না কাপড় ভাঁজ করা নিয়ে আমার যত প্রবলেম, কাপড় ভাঁজ করতে আমার খুবই কষ্ট লাগে, খারাপ লাগে, অনেক কাপড় হয়ে যায়। আর ওয়াশিং মেশিন তো অনেক কাপড় একসাথে দেই, দেওয়ার পরে এই যে এগুলো গুছিয়ে নিই। আসলে কিছু কাজ এক একজনের ভালো লাগে না, তার মধ্যে আমার এইটা, এই কাপড় ভাঁজ করা আমার খুবই আলসেমি। যাই হোক, ঘরের কাজ করতেই হবে। আর এই যে কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর ব্লগটি আজকে বড় করছি না, কারণ বাইরেও যেতে হবে, বাইরে কিছু কাঁচা সবজি টবজি কিনতে হবে। আজকে ব্লগটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে।